নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আর যারা এতক্ষণ একটু একটু ভালো ছিলেন বা একেবারেই ভালো ছিলেন না, আমার উপস্থিতিতে আশা করব তারা এখন খুব 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 ভালো হয়ে গেছেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের এপিসোডে। আজকে অন্যান্য দিনের মতো আবার একটি কবিতার বিশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি রনি, ওরফে সুসময় ভট্টাচার্য, আমার এই ইউটিউব চ্যানেল যার নাম সুসময় ভট্টাচার্য, তার মাধ্যমে। তবে আজকে যে কবিতাটি আমি পাঠ করতে চলেছি, সেই কবিতাটি পাঠ করার আগে কবিতা সম্পর্কে কয়েকটি কথা, কয়েকটি লাইন একটু না বললেই নয়। এই কবিতাটি আমি সমাজ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে শুনলাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, আর সকলের মতো আমিও কবিতাটি শুনলাম। কি বলবো বন্ধুরা, আমি কবিতাটি শুনে জাস্ট পাগল হয়ে গেছি। মানে যেমন সুন্দর কবিতা, তেমনি সুন্দর সেই কবিতাটি ইনি পাঠ করছেন, বয়সে প্রবীণ সেই ভদ্রলোকের কবিতা পাঠ করার ধরন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষের সামনে বয়সে প্রবীণ সেই ভদ্রলোক তার এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছেন। তো যেমন সুন্দর তার ভয়েস মডুলেশন, তেমনি অদ্ভুত এবং ইউনিক তার কবিতা পাঠ করার ধরন। মানে এতটাই আমি ফিদা হয়ে গেছি বন্ধুরা, যে আজকের এই বিশেষ এপিসোডে আমি আমার চ্যানেলে সেই কবিতাটিকেই পাঠ করবার জন্য নির্বাচন করে ফেলেছি। যাই হোক, আমার শ্রোতা বন্ধুরা, আপনারা যারা ওপার থেকে আমার কণ্ঠস্বর শুনছেন, বোধহয় আপনারা অনেকেই এই কবিতাটি এতক্ষণে শুনে ফেলেছেন। তো আমি কি বলবো, তার সেই ভদ্রলোক যিনি কবিতাটি পাঠ করেছেন, তার কবিতা বলার ধরন, তার কণ্ঠস্বরে এতটাই এতটাই আবেগতাড়িত, এতটাই আপ্লুত এবং এতটাই অনুপ্রাণিত হয়ে গেছি যে তাকে নকল করার মতো ক্ষমতা আমার নেই। আমি তার এই কবিতাটি, তাকে অনুপ্রেরণা মেনে আজকে আমার নিজস্ব স্টাইলে পাঠ করে আপনাদেরকে উপহার দেব। যদি কবিতাটি আমার কণ্ঠস্বরে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা জানেন কি করতে হবে, নতুন করে বলার নেই, তবু একবার বলে দিই, এটা জাস্ট ফর্মালিটিস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভিডিওটিকে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, অনেক 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 শেয়ার করতে হবে নিজেদের কন্ট্যাক্টসদের মধ্যে, এবং যেটা সবসময় আমি বলি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এই চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবে। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে রেগুলার বেসিসে আমাদের ভিডিও আপডেটস নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। চলে যাচ্ছি আজকের কবিতায়। কবিতার নাম ছাড়তে জানতে হয়, কবি পার্থ প্রতিম চৌধুরী। ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত, যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ, যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত, আর পাঁঠার মাংসকে নড়বড়ে দাঁত, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত, পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো, তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা, কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা। ছাড়তে জানতে হয় ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সলমনকে যেভাবে ছেড়ে এসেছিল রাই সুন্দরী ঐশ্বর্য, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো, ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে, ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে। পেটকাঠি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো, ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে, যার আঙুল একদিন তোমায় চিবুক ছুত, মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে, ঠিক সময়ে ছাড়তে জানতে হয় সব, আর চক্র বুঝে জুঝতে গেলে বেটা তুমহে ছোড় না পারে গাড্ডার, অফ স্টাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল, নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ, আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ,
শুধু ছাড়তে জানতে হয়। ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী। ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ, মুছে দেয় এক জীবনের জল ছবি। তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায়, আর কেউ শুধু দেওয়ালে টাঙানো ছবি। তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট, কারণ রাজা হও বা ফকির, মৃত্যুর পর বরাদ্দ সেই 3.5 হাত।